বিজে বিজেপি ভিড় কংগ্রেসর কিছু আসন বাকি রয়ে যাই খুব শীঘ্র ঘোষণা হচ্ছে কংগ্রেস বাকি নধানসভা আসন কটক এবং ময়ূরভঞ্জ দুই লোকসভা আসন সহ নধানসভা আসন কটক বারবাটী জগৎসিংহপুর কাকটপুর বার জলেশ্বর ছত্রপুর পালহা নীলগি বটনা আসনপ কংগ্রেস প্রার্থী ঘোষণা করে না আজ কিংবা আস্তকাল সুদ্ধা সমস্ত আসন প্রার্থী ঘোষণা হয়ে পে বলে শুনেছে বা চর্চা হচ্ছে তাৰপিছ প্ৰথম পৰ্যায় নিৰ্বাচনলৈ ছত্ৰপুৰৰে ভোট পাৰিব এতিপে পঁচিছ তাৰিখ নামাংকন ভৰবাৰ শেষ দিন ৰ কিন্তু এ পৰ্যন্ত কংগ্ৰেছ প্ৰাৰ্থী ঘোষণা কৰি নাহ ব্ৰহ্মপুৰ লোকসভা আচন অধীনত থকা ছত্ৰপুৰ বিধানসভা আসন পাই প্ৰাৰ্থী ঘোষণা কৰি নাহি যদিও দুইটি আসন বাকী ৰ গোপালপুৰ প্ৰাৰ্থী ঘোষণা কৰি চাৰিছে কংগ্ৰেছ কিন্তু ছত্ৰপুৰ এ পৰ্যন্ত অংকষা ণ্ডু নহয় এই আসনত কাকু টিকেট মিলিব তাক চৰ্চা আলোচনা জাৰি ৰ ए सम्पर्करै अधिक सूचना देव आम सहित सरोज मल्लिक रुचाउ भुवनेश्वर प्रतिनिधि आम सहित रहन ए नधानसभा आसन पनि प्रार्थी घोषणा गरिना देखेको प्रथम पर्या ब्रह्मपुर लोकसभा आसन अधीनस्थ छत्रपुर विधानसभा प्रार्थी घोषणा गरिना केही के तालिका प्रकाश पापे चर्चा शुण

কিন্তু কাকটপুর আসা কংগ্রেসর সি কিছু দিন তবে বিজেপি কি যাই বিশ্বদাস এবং সে পুঁ বিজেপি টিকেট নদার কংগ্রেস কেছেন চর্চা হাওছে বিশ্বদাস পুঁথে কাকটপুরপ্রেম বিধানসভা আসনপ্রাই কংগ্রেস প্রার্থী ঘোষণা করেপার সে দৃষ্টি কাকটপুর বর্তমান সুদ্ধা অঙ্ক ছন্ডি না অর্থাৎ কেউ না কোটি অড়ুয়া আছে কটক বারবাটী আসন মহম্মদ মকিম স্থানীয় বিধায়ক অদি বা তাঁর না মামলা আছে আজ তাঁর সুপ্রিমকোর্টের শুনা অনেক সে আসনটি ঝুলিকি রয়েছে যদি শুনা আসব ଆସିଲା ପରେ ସେଠି ମହମ୍ମଦ ମୁକ୍ତିଙ୍କୁ ରିପିଟ୍ କରାଯିବ କି ତାଙ୍କ ବଦଳରେ ଆଉ କାହାକୁ ଦଳ ପ୍ରାର୍ଥୀ କରିବ ସେ ନେଇ ଅଙ୍କକୋଷା ଚାଲିଛି ଏବଂ ଦେଖିବେ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଚିରଞ୍ଜୀବ ବିଶ୍ୱାଳ ଜଗତସିଂହପୁର ଛାଡ଼ିବା ପରେ କଂଗ୍ରେସରୁ କେଉଁଠି ନା କେଉଁଠି ଜଗତସିଂହପୁର ଉପରେ ଅନେକ ଆଶାୟୀ ଦାବିଦାର ରହୁଛନ୍ତି ସେ ଦୃଷ୍ଟିରୁ କଂଗ୍ରେସ ପାଇଁ ଟିକେ ଅଡ଼ୁଆ ହେଉଛି ପ୍ରାର୍ଥୀ ବାଛିବାରେ ହୁଏତ ସେଠି ଆଜି ଏବଂ କାଲି ଭିତରେ ମଧ୍ୟ ଦଳ ପ୍ରାର୍ଥୀ ଘୋଷଣା କରିପାରେ ଏବଂ ଏହିଭଳି ଭାବରେ ନଅଟି ବିଧାନସଭା ଆସନ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଅଛି ଯେଉଁଠି କଂଗ୍ରେସ ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା ପ୍ରାର୍ଥୀ ଘୋଷଣା କରିନାହିଁ ଏବଂ କେଉଁଠି ନା କେଉଁଠି ଟିକେ ଅଡ଼ୁଆ ରହିଛି ନଅ ଆସନରେ ଏବଂ କେଉଁ ନା କେଉଁଠି ଅନେକ ଅଧିକ ଆଶା র দৃষ্টি কংগ্রেস সেটি প্রার্থী ঘোষণা করে না এবং দিনে আজ কিংবা কাল ভিতরে এসব সিট্র পরদা হটবে এবং দুইটি লোকসভা আসন বর্তমান ঘোষণা হয়ে নাই কটক সংসদীয় ক্ষেত্রে বর্তমানে প্রার্থী ঘোষণা হয়ে নাই যেত বিজেপি বিজেডি প্রার্থী ঘোষণা করে ময়দান ওহাই সঙ্গে বর্তমান সুদ্ধা কি প্রার্থী হব

সে দৃষ্টি কটকপাটিয়ে বিলম্ব হচ্ছে বলে কুয়া যাচ্ছে ময়ূরভঞ্জপ এপর্যন্ত কংগ্রেস প্রার্থী ঘোষণা করে না দি হাজার উনিশের ময়ূরভঞ্জে যে প্রার্থী অঞ্জলি কংগ্রেস সমর্থন করেছিল এবং এবার যেত অঞ্জলি সোরেন জেএমএম প্রার্থী হয়েছেন কংগ্রেস সেটি সমর্থন করব কি নিজস্ব প্রার্থী দেব এ নিয়ে বর্তমানে স্পষ্টতা আসুনা এইভাবে ভাবে দুই লোকসভা আসন এবং ন বিধানসভা আসনপ্রাই বর্তমানে সুদ্ধা কংগ্রেস প্রার্থী ঘোষণা করে না যা সূচনা আসুচি আজ সন্ধ্যা কিংবা আসনকাল ভিতরে সমস্ত শহে সাতচাশ বিধানসভা আসন এবং একই লোকসভা আসনে কংগ্রেস

শেষ তাৰিখ ৰখা যাওঁ নিশ্চিত ভাৱে আশা কৰা তাৰি ভিতাৰ্থী তালিকা সমস্ত প্ৰাৰ্থী তালিকা সামনা আছে খবৰ নজৰ ৰখ বহুত বহুত ধন্যবাদ মল্লিক আম সহযোগী ৰূচনা